সবচাইতে বড় কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র যেটা বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড কুমির খামার। এটা আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মের একটি সংস্থা বলা যায়, এবং যেখানে বাংলাদেশের 2010-08 সাল থেকে এখানে কুমিরের এই প্রজনন কার্যক্রম শুরু হয়। এবং এই প্রজনন কার্যক্রমে 2010 সাল থেকে হচ্ছে পুরোপুরি আপনার ভালো করে আরও অংশগ্রহণ তারা করে, এবং কুমিরকে একদম ফর্মালি তারা ব্যবসাটা স্টার্ট করে। আর থেকে হচ্ছে তারা জাস্ট শুরুও ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের পরিবেশটি কতটা সুন্দর, এখানে কত গাছ, পাহাড়ি একটা পরিবেশ। এবং এটা কিন্তু বান্দরবনে অবস্থিত এবং টেকনাফ থেকে খুব কাছে বা উখিয়া থেকেও খুব কাছে। এই জায়গায় সবার প্রথমেই আপনার বাইরে থেকে বিদেশ থেকে কুমির নিয়ে আসা হয়, এবং কুমির এনে এত বড় একটি জায়গাতে 25 একর জায়গার উপরে, এটি বাংলাদেশের সবচাইতে বড় কৃত্রিম কুমির খামার। এবং আপনারা জানেন হয়তো যে কুমিরের যে প্রজনন, কুমিরের যে একটি ব্যবসা, এটা কতটা লাভজনক সেটা আপনারা এই ব্যবসার যারা করে তাদের কাছ থেকে যদি ইনফরমেশনগুলি ভালো করে নেওয়া যায়, যারা নতুন করে করতে চায়, এটা বেশ কস্টলি একটা ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে সমবায় করে হয়তো ব্যবসাগুলো ভালো করা যায়। এবং দেখতেই পাচ্ছেন এখানে কুমিরের খামার, বামে চলুন, মানে বাম দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাল শাপলার পুকুর বলা যায়। এখানে ঘাটে একটি নৌকা বাঁধা আছে, এবং লাল শাপলাগুলো কতটা চমৎকার দেখতেই পাচ্ছেন এই পুকুরে। এবং এই ভেতরে আমাদেরকে আরও সামনে যেতে হবে যেখানে আসলে মূল কুমিরের যে বাসস্থান সেটা রয়েছে। এবং এই কুমিরের খামারে কুমির সম্বন্ধে আসলে আমরা বাংলাদেশের মানুষ ততটা জানি না। কুমিরকে আমরা কি মনে করি? কুমিরকে সাধারণতই আমরা মনে করি যে এটা একটা সরীসৃপ প্রাণী, ঘড়িয়াল প্রজাতির সাথে হয়তো এদের মিল আছে, কিন্তু আসলে ঘড়িয়াল প্রজাতির সাথে কুমিরের তেমন মিল নেই, অনেক অমিল রয়েছে। তবে এরা সরীসৃপ, এদের প্রধান খাদ্য কিন্তু মাংস। ছোটোবেলায় এদেরকে মাছও খাওয়ানো হয়, আস্তে আস্তে এদের খাবারের প্যাটার্নটা পরিবর্তন করে দেওয়া হয়। এবং আমরা আস্তে আস্তে, এখানে লোকাল ভাষায় বলে যে উঠানি নামানি, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম বন্ধুর টাইপের জায়গা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে ক্রমশ কুমির খামারের ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কুমির শুকনো জায়গায় একে অপরের ওপর উঠে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে যে তারা হয়তো মৃত বা তাদের হয়তো কি নেই, জীবন নেই, কিন্তু আসলে এরা সবাই জীবিত। এবং কোনোভাবে যদি আপনি এখানে পড়তে পারেন তাহলে আমার মনে হয় না যে আপনারা আর বেঁচে এখান থেকে ফিরতে পারবেন। ও পাশটায় দেখেন ওখানে পানি। কুমির কিন্তু উভচর প্রাণী, অর্ধেক জলজ অর্ধেক স্থল, এরকম ধরনের প্রাণী। এবং এখানে ওই দেখুন দূরে কুমির শুকনো জায়গায় ঘুমিয়ে আছে। দেখতে পাচ্ছেন কুমির, তিনটা কুমির দেখেন ওখানে শুয়ে আছে, তার মধ্যে একটা কুমির দেখেন হা করে রয়েছে, দেখতে পাচ্ছেন, আর দুটো কুমির মুখ বন্ধ করে রয়েছে। ওদের যখন ইচ্ছা হয় ওরা পানিতে নেমে যায়, যখন ইচ্ছা হয় ওরা আবার উপরে উঠে থাকে। এবং সাধারণত দেখেন এদিকে ওদিকে আরও বেশ কয়েকটি কুমির পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন
কুমির কিন্তু প্রায় 5 থেকে 6 বছর বয়স হওয়ার পরে তারা বড় হয়, প্রজনন ক্ষমতা তাদের হয়, তার আগ পর্যন্ত কিন্তু তাদের তারা ছোট থাকে। এবং অনেকে কিন্তু জানে না যে কুমির কিন্তু ডিম থেকে বাচ্চা হয়।